গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। পেশেন্টের ওর কাণ্ড দেখো, কিছু করার নেই, তবু ইগনোর ওকে, পুরোটা ইগনোর করে দাও। তো ও এসছে কালকে আমাদের বাড়িতে, তো এখন আমরা যাব হচ্ছে বাজারে, বিরিয়ানি খাবে। তো বিরিয়ানির এখন বায়না করেছে, বিরিয়ানি এখন বাড়িতেই করব, এই জন্য আমরা এখন যাব বাজারে। বাজার থেকে এসে তারপরে তোমাদের সঙ্গে বাকি জিনিসগুলো শেয়ার করব। আমরা বেরিয়ে পড়েছি বাজার করার জন্য। আমাদের কেনাকাটি হয়েও গেছে, এখন আমরা ফিরছি। বাইরে থেকে যখন বেরোই তখন সেরকম রোদ ছিল না, আর হঠাৎই আমরা বেরোনোর পরে রোদ একদম চড়া হয়ে এসছে, আর আমরা ছাতা নিতেও ভুলে গেছিলাম। চাল কটা ভিজিয়ে নিচ্ছে, ভিজিয়ে দেবো এখানে। আদার দাম সব জায়গায় বেশি হয়ে গেছে, মাংসগুলো এখন বেছে তারপর ধুয়ে ফেলবো। ভিজু করে দেওয়ার কেউ নাই, এর জন্য ধরতে পারছি না, ওদিকে ব্যস্ত আছে, আমি এদিকে ব্যস্ত। তো মাংস ধোয়া হয়ে গেছে, এখন হলুদ আর লবণ লাগিয়ে রেখে দেবো কিছুক্ষণ, তারপর এটাকে ভাজবো। এখানে ওর সব গোছানো হয়ে গেছে, মশলাপাতি কাটছে। আলুগুলো এখনো কাটা হয়নি, ওই মাছির আলুগুলো এখন কাটবে। ওদিকে ওর আলু কাটা হতে হতে এদিকে আমি মশলাগুলো পেস্ট করে নিচ্ছি। লাগবে না পেঁয়াজ, আমি করব সবটা দেবো না, একটা দুটো মতন দেবো, দুটো না দেড়টা মতন পেঁয়াজ। পেঁয়াজ বেশি অতিরিক্ত দেবো না। কেন 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 কি সামান্য জিরে, বেশি জিরে দেবো না, টিপটের জন্য, ঠিক আছে, বেশি জিরে লাগেও না। পেস্ট হয়ে গেছে, এই আলুগুলোকে তেলে ভেজে নেবো। জল গরম তো বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি অনেক লবণ, মানে পরিমাণের থেকে অনেকটাই বেশি লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু চুষে নেওয়া সেটুকু চাল চুষে নেবে, বাদ বাকিটা তো জল ফেলেই দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমরা বেশিটা না সামান্য একটু তেল দেবো এর ভিতরে। আমরা বেরেস্তা ভাজার জন্য আর চিকেনটা ভাজার জন্য ইউজ করবো, তারপর তেলটা আমরা তুলে রাখবো। বেরেস্তাটা ভেজে নিয়েছি, এখন মাংসগুলো ভেজে নিচ্ছি। মাংসটা ভেজে নিয়ে তেলটা ভেজে ছিল সেটা একটা ছোট বাটিতে তুলে রাখছি। কড়াইতে শেষে সর্ষের তেল আর হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আগে করে রাখা মশলাটা এখন কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এই মশলাটা কষানোর সময় আমি গ্যাসের আঁচটা একদমই কমিয়ে রেখেছি, নতুবা পুড়ে যাবে মশলাটা। যেহেতু ভিতরে মাংস এখন কাঁচা মাংস কিছু নেই আমাদের, কারণ মাংসটা আগেই ভাজা হয়ে গেছে। এই মশলার ভিতরে এখন দিয়েছি হলুদ পরিমাণ মতো, লবণ সামান্যই দেবো, কারণ কিনা আমরা আগে লবণ দিয়ে রেখেছিলাম মাংস যখন ম্যারিনেট করতে রেখেছিলাম তখনই, আর দিয়ে দেবো সামান্য চিনি। মশলাটা যখন প্রায় ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা পেঁয়াজ মানে বেরেস্তা আর মাংস ও আলু।
মাংস আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এটাকে সামান্য জল দিয়ে আমরা ঢেকে রেখে দেবো যতক্ষণ না রান্না হচ্ছে। কষিয়ে নেব মশলা, বেশি পরিমাণেই দিচ্ছে। চালের জলে এখন এই ক্যাবড়া জল আর এই রোজ ওয়াটারটা দিয়ে দেবো এক চামচ, এক ঢাকনা এক ঢাকনা করে। এই কালার এটা হচ্ছে দুধের ভেতরে, এখন আমি জাফরান কালার এক চামচ ক্যাবড়া জল আর এক চামচ গোলাপ জল মিশিয়ে এখন সাইডে রেখে দেব। মাংস ভাজার তেলটা আমি এখন ঘিটা দিয়ে দিলাম, গরম অবস্থায় দিলে ভালো হতো, আমি ভুলে গেছিলাম দেওয়ার কথা। তো গরম অবস্থা দিলে ঘিটা সঙ্গে সঙ্গেই গুলে যায়, আপনারা ভুলটা করবেন না, গরম অবস্থা দিয়ে ঘিটা দিয়ে দেবেন, তাহলে তেলের সঙ্গে একবারে গুলে যাবে। মাংসটা আমাদের হয়ে এসছে, এটাকে আমরা এরকমইভাবে শুকনো শুকনো করে নামাবো। এখন গ্যাসটা অফ করে দেবো, এবার ধনে পাতাটা ছিটিয়ে দিয়ে। আর এখানে আমাদের চালটা এখনও হয়ে ওঠেনি, মানে ভাতটা হয়ে ওঠেনি, এটা হয়ে গেলেই আমরা শেষ প্যাসিংটা শুরু করে দেবো। ভাত হয়ে গেছে, এখন আমরা বিরিয়ানির লাস্টের যে প্রসেসিং, যে গার্নিশিং, ওটা করতে বসিয়ে দেবো। তো মানে অনই করিনি, অন করে আমার বেবত বেবত আমি ক্যামেরা অন করে ছাড়াই বসে আছে। মিঠা আতরটা সামান্য দেবো, কারণ উগ্রো গন্ধ হয়ে যায় নাহলে বেশি দিলে। আর এখন এটাকে ঢাকনা দিয়ে যে একটু ওভেনের উপর বসাবো, না একটা তাওয়ার উপর এটাকে বসিয়ে একদম অল্প আছে 15-20 মিনিট রাখবো, তারপরে ওভেনটা অফ করে দিয়ে আধা ঘন্টা মতন রেখে দেবো। এই গরমে এখন নিজেই বিরিয়ানি হয়ে গেছি, তো আজকের ব্লগটা বেশি দূরে করছিল, তো এখানেই শেষ করছি এখন বিরিয়ানিটা। টাটা, হ্যাভ আ গুড ডে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখবে, খুবই ইজি ওয়েতে তৈরি হয়ে যায়। তো সঙ্গে থেকো, পাশে থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।